হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। গাইস, ক্রিশ্চিয়ানো রোনালদো গতকাল একটা তার ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন। ইউটিউব চ্যানেল খোলার পরে তিনি এরকম কিছু বিশ্বরেকর্ড তৈরি করেছেন যেগুলো ভাঙা সত্যি অসম্ভব। তিনি ইউটিউব চ্যানেল খোলা মাত্রই হু হু করে বাড়তে থাকে তার সাবস্ক্রাইবার্স। সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার্সরা তার এই চ্যানেলটিতে খুব দ্রুত সাবস্ক্রাইবার্স বাড়াতে সাহায্য করে। ইউটিউবে করা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রথম রেকর্ডটি হলো মাত্র 1 ঘন্টায় 10 লক্ষ সাবস্ক্রাইবার্স। এর আগে কোনো ইউটিউবারই এরকম রেকর্ড করতে পারেনি। ক্রিশ্চিয়ানো রোনালদো মাত্র একদিনেই তার এই চ্যানেলটিতে 1 কোটি বা 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ করে ফেলেন। আমরা যদি বর্তমান সময়ের সেরা ইউটিউবার মিস্টার বিস্টের সাথে এই চ্যানেলটি তুলনা করি, তাহলে দেখা যায় মিস্টার বিস্টের চ্যানেলটিতে 1 কোটি বা 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হতে 132 দিন সময় লেগেছিল। সেই হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদো অনেক দ্রুত 10 মিলিয়ন সাবস্ক্রাইবার্স পূরণ করেছেন। মাত্র 15 ঘন্টা না পেরোতেই ক্রিশ্চিয়ানো রোনালদো ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন অ্যাওয়ার্ডটি পেয়ে যান। এর আগে কোনো ইউটিউবার এত দ্রুত গোল্ডেন প্লে বাটন পাওয়ার রেকর্ড করতে পারেনি। 2 দিন না পেরোতেই ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 20 মিলিয়ন বা 2 কোটি অতিক্রম করে গেছে। ইউটিউবে এসে ক্রিশ্চিয়ানো রোনালদো যে রেকর্ডগুলো করলেন সেগুলো ভাঙা সত্যি অসম্ভব। ভবিষ্যতে তার করা এই রেকর্ডগুলোকে ভাঙে সেটাই দেখার বিষয়। তো গাইস, যারা ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্যান আছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।